डूबर जगह दिवाई नहीं है भाई। बोला डूब गया कर दी निर्वाचन समय नाचगढ़ समर्थन मूल्यवान भोट दिए विधायक निर्वाचित हमारे रास्ता गुला प्रस्ताव कर मध्य कथा दिए रास्ता मतिनगर बीनाकान्दि घाट बीनाकान्दि बागान टीएची थेके आमादेर जे मतिनगर पर्यंत जे रास्ता आछे सेई मतिनगर पर्यंत रास्ता आमरा निर्माण करब। आमरा मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा महाशय आमादेरके जे कयेकटा रास्तार कथा बोलेछिलेन एर मध्ये एकटा रास्ता छिल जेटा आमरा बड़ रास्ता चावला रास्ता करते पारि। लक्ष्मीपुरे एक रास्ता पे रास्ता देखें रामनगर थे बीनाकान्दि घाट पर्त रास्ता गे रास्ता चावड़ा बड़ रास्ता साढ़े पाँच मीटर रास्ता एक रास्ता दिए से रास्ता अपन बीनाकान्दि बागान मतिनगर पर्त जो रास्ता से प्रस्ताव दिए सेटारे शिलान्यास आज के उपस्थित हो आगे जो रास्ता छो प्रस्ताव दिए मतिनगर दिखे दो किलोमीटर होना नतून भाव गत बच्चों प्रधानमंत्री सड़क योजन से क्या मंजूर टीला बिस्टि हम जल जमे जाए साढ़े आठ किलोमीटर मध्य जगह 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 दुशो मीटर जगह तीन सौ मीटर मिलिए जगह प्राय एक किलोमीटर जगह ब्लक बस्ती जाते बिस्टि हम जल उठले पिस्टा नष्ट ना रास्ता जाते नष्ट ना बाकी साढ़े सात किलोमीटर जो रास्ता आज से पिस दिए नूतन भाव कराँ आशा करी जे देवजीत देव उन्नी एखे उपस्थित आना के उन्नी क्जे कन्टैक्ट पे उन्नी भलो क्ज करबें आशा करी और उन्नी भलो क्ज कर सबा सहाज्य सहयोगिता करबें उना के
কিন্তু একটা কথা যদি খারাপ কাজ হয় আপনারা আমাকে জানাবেন, যেনা কন্ট্রাক্টর ভালো কাজ করছে না, ইঞ্জিনিয়ারকে জানাবেন যে কন্ট্রাক্টর ভালো কাজ করছে না। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে কন্ট্রাক্টর ভালো কাজ করছে কিন্তু বারবার কমপ্লেন, কিছু লোক থাকে কোনো জায়গাতে। আমি আশা করি এই জিপিতে এরকম লোক থাকবে না, যারা অনেক সময় হয় কি যে কন্ট্রাক্টর ভালো কাজ করে কিন্তু কন্ট্রাক্টরের কাছে কেউ না কেউ কিছু দাবি করে যে আমাকে কিছু পয়সা দেন, আমি অমুক, আমি এখানে এই মানুষ, আমাকে কিছু পয়সা আপনারা দিয়ে দেন। তখন আর যদি না দেয় কন্ট্রাক্টরের বিরুদ্ধে বারবার কমপ্লেন হতে থাকে। সঠিক কমপ্লেন যদি থাকে, খারাপ কাজ হচ্ছে, আপনারা 100 বার কমপ্লেন করবেন। আমি ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এসডিও, যেই সব আছে সবার সামনে আপনাদেরকে বলছি যে রাস্তার কোয়ালিটির সঙ্গে কোনো রকমের কম্প্রোমাইজ করা হবে না, যাতে আমরা সঠিকভাবে এই কাজগুলোকে আমরা করতে পারি। তো আপনাদেরকে আমাদের বিধানসভায় বিধায়ক হওয়ার পর সবচেয়ে বড় যে রাস্তা আমরা পেয়েছি, এটা আমরা এই জিপির জন্য দিয়েছি এবং আমি আশা করি এই রাস্তা হওয়ার পরে এই এলাকার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাটা আমরা খুব সুন্দরভাবে করতে পারব। এই রাস্তা, এই জিপিতে আরেকটা রাস্তা আপনাদের মঞ্জুর হয়েছে, সেটা যে আগে যেটা আমি বললাম যে 4.25 মিটারের যেটা রাস্তা, সেটা বোয়ালি নাচগড় থেকে আমাদের 12 নম্বর যে বোয়ালি আছে সেখান পর্যন্ত একটা রাস্তা, প্রায় 1400 মিটার আছে, সেই 1400 মিটারের সেটাও টেন্ডার হয়ে গেছে, সেটা আমরা কিছুদিনের মধ্যে সেটার কাজ শুরু করব। আপনাদের একটা রাস্তা আছে বোয়ালি থেকে যেটা দিয়ে মানুষ কচুদরম স্কুলে যায়, ছেলেমেয়েরা কচুদরম স্কুলে যায়, সেই কচুদরম সেটারও প্রস্তাব আমরা দিয়ে দিয়েছি, সেটারও কাজ আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারব। আমাদের দিদারপুরে এই রাস্তা থেকে দিদারপুর হয়ে যেটা আমাদের এপির বাড়ি হয়ে দিদারপুর নাচগড়ে গিয়ে 5 নম্বর নাচগড় থেকে 6 নম্বর নাচগড়ের যে রাস্তা আছে, আমি নির্বাচনের সময় সেই রাস্তাতে আমি হেঁটে গিয়েছিলাম, সেটারও আমরা প্রস্তাব দিয়ে দিয়েছি, সেই রাস্তাটাও খুব তাড়াতাড়ির মধ্যে আমরা সম্পূর্ণ করে নিতে পারবো। আমরা এই বোয়ালি সেন্টার জিপিতে, যেহেতু আমাদের বিধানসভা সবচেয়ে বড় জিপি, এই জিপিতে আমরা চাই কিছু আমল পরিবর্তন আমরা করার জন্য। আপনারা জানেন যে এই জিপিতে অধিকাংশ এলাকা যেটা আছে চাপাগান এলাকা, এবং এই জিপিতে আজ পর্যন্ত একটা হাই স্কুল গড়ে ওঠেনি, এবং যেটার জন্য একটা দিদারপুর হাই স্কুল আছে যদিও অনেক দূর, আর অনেক ছেলেমেয়েরা আছে যারা বিনাকান্দি হাই স্কুল এবং তাদেরকে কচুদরম হাই স্কুলে, আর্ডিগা হাই স্কুলে যেতে হয়। এই জন্য আমরা এবার 3টা হাই স্কুল পেয়েছিলাম এবং 1টা হাই স্কুল আমরা চেঞ্জুরে দিয়েছি, এবং এই স্কুলের জন্য 2.88 কোটি টাকার টেন্ডার হয়েছে। আগামী 2 মাস আড়াই মাসের মধ্যে আপনাদের হাই স্কুল হবে এবং 6 থেকে 10 পর্যন্ত হাই স্কুল হবে। আমরা চেষ্টা করব এটাকে 12 পর্যন্ত করে দিলে যাতে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা যাতে আমরা করতে পারি। আমরা চেঞ্জুরে একটা হাসপাতাল আমরা দিয়েছি, আগে যে সাবসেন্টার ছিল সেই সাবসেন্টারকে বুনিয়াদী স্বাস্থ্য কেন্দ্রে আপগ্রেড করা হয়েছে, এটার জন্য টেন্ডার হয়েছে, 1.88 কোটি টাকার টেন্ডার হয়েছে, এবং MBBS ডাক্তারও একজন পার্মানেন্ট 24 আওয়ার্স সেখানে থাকবেন, ওনার কোয়ার্টার, নার্সের কোয়ার্টার সব তৈরি করা হবে এই 1.60 কোটি মধ্যে, যাতে ডাক্তার সেখানে থেকে এই এলাকার মানুষের যাতে সেবা করতে পারেন, চিকিৎসা করতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। আমি আমরা চেঞ্জুরে যখন নাচগড় ছিল, চেঞ্জুরের নাচগড় আমরা ইতিমধ্যে চেঞ্জুরের নাচগড় এবং দিদারপুরের নাচগড় দুটো আমরা তৈরি করেছি, একটা আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়ের এমপি ফান্ড দিয়ে, সেটার কাজ কিছু বাকি আছে, সেটাকে আমি বলেছি যে বাকি সুন্দরভাবে টাইলস লাগিয়ে সেটা যেটা করার সুন্দর করার সেটা আমি করে দেব, সেটা একটা বাকি আছে, কিছু কাজ হয়েছে কিছু কাজ বাকি আছে। দিদারপুর নাচগড়েরও কাজ আমরা প্রায় শেষ করেছি। আমি আমাদের চেঞ্জুর কালীবাড়ি, আমি যেদিন গিয়েছিলাম সেদিকে চেঞ্জুর কালীবাড়ির মহিলারা আমাকে বলেছিলেন চেঞ্জুর কালীবাড়ির জন্য আমি 5 লক্ষ টাকা দিয়ে দিয়েছি, 5 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে সেই কালীবাড়ি নির্মাণ করার জন্য, সেটা আপনাদের হয়ে গেছে। আজকে আজকে আমাকে এখানে দুটা
দাবি এসেছে যেটা আমাকে বলা হয়েছিল আগে যে হাতিকুড়ি শীতলা মন্দির এবং এখানে এই দুর্গা মণ্ডপ যেটা সেই দুর্গা মণ্ডপের জন্য আমি এবার শীতলা মন্দিরের জন্য আমি 3 লক্ষ টাকা আপনাদেরকে দেবো এই শীতলা মন্দির নতুন ভাবে তৈরি করার জন্য এবারে এমএলএ ফান্ড থেকে আপনারা পাবেন আর সঙ্গে সঙ্গে এই যে দুর্গা মণ্ডপ আছে যেটা উপরের যে আমাদের চূড়াটা সেটা নষ্ট হয়ে গেছে পুরো এটাকে ভেঙে নতুন ভাবে আপনারা তৈরি করবেন এটার জন্য আমি 12 লক্ষ টাকা দেবো এই 12 লক্ষ টাকা দিয়ে নতুন ভাবে আমরা তৈরি করবো আগামী বছর এই নাচঘর যেটা আছে এই নাচঘরের কাজ আমরা এবছর না আগামী বছর দেবো যাতে আমরা নিচে আর আগামী দিনে কার্পেট লাগাতে না হয় টাইলস লাগিয়ে আমরা গ্রিল দিয়ে এই এলাকাটাকে সুন্দর যাতে আমরা করে দিতে পারি এই যে এই প্রত্যেকটা প্রকল্প এই প্রত্যেকটা প্রকল্প এর জন্য সম্ভব হচ্ছে যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টা বিগত 1.5-2 বছরে আমরা শুধু লক্ষ্মীপুরের নয় সমস্ত আসামের সার্বিক উন্নয়ন করার চেষ্টা উনি করেছেন এবং কাজ করে যাচ্ছেন যে ব্যক্তি 10 মে যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি বলেছিলেন যে আসামকে আমি ভারতবর্ষের 5টা উন্নত রাজ্যের মধ্যে আমরা নিয়ে যাব এবং আমরা লক্ষ্য করছি যে দিন রাত এক করে সেভাবে কাজ করার উনি চেষ্টা করে যাচ্ছেন আগে এই রাস্তাগুলি আগে ছিল না আগে রাস্তা বেহাল অবস্থা ছিল এই বছর আপনাদের আশীর্বাদে মুখ্যমন্ত্রী মহাশয়ের আশীর্বাদে আমরা প্রায় 20 কিলোমিটার রাস্তা পেয়েছি যেটা আপনারা দেখেছেন কালকে আমি প্রায় 5টা রাস্তার আমরা শিলান্যাস করেছি আজকে এই একটা 10 কিলোমিটার প্রায় 10 কিলোমিটার একটা রাস্তার আমরা শিলান্যাস করেছি এটা ছাড়া আমরা 20 কিলোমিটার রাস্তা পেয়েছি আজকে বিকাল দিকে আজকে আরো আমরা আরো 3টা গাজের শিলান্যাস করব যাতে আমরা চাই প্রত্যেকটা রাস্তা যাতে আমরা সুন্দরভাবে তৈরি করে দিতে পারি একবার মুখ্যমন্ত্রী মহাশয় আরো রাস্তা দিয়েছেন আমি গতকালকে এসেছিলাম গত পরশুদিন বিনা গান্ধী বাগানে 2টা রাস্তা আমরা দেখে গেছি আমরা এই দিদারকুশের রাস্তা যেটা বললাম আমি সেটাতে আমরা অন্তর্ভুক্ত করেছি মুখ্যমন্ত্রীর চেষ্টা যে প্রত্যেক মানুষকে যাতে আমরা উন্নত করতে পারি এবং বিশেষভাবে বাগান এলাকার যারা লোকরা আছেন বাগান এলাকার লোকদের যাতে উন্নয়ন করতে পারে সেই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে আপনাদের মাঝখানে একটা মডেল আঙ্গনবাড়ি সেন্টার 25 লক্ষ টাকা দিয়ে নির্মাণ হয়েছে আর এবছর আমরা এই আপনাদের বলি চেঞ্জ জিপিতে আমরা আরো 3টা নতুন মডেল আঙ্গনবাড়ি সেন্টার আমরা দিয়েছি যে মডেল আঙ্গনবাড়ি সেন্টারে 25 লক্ষ টাকা করে ব্যয় করা হবে আপনাদের এই জিপিতে প্রায় 40টার বেশি আঙ্গনবাড়ি সেন্টার আছে এই 40টার মধ্যে প্রায় 14-15টা আঙ্গনবাড়ি যেটাতে আমরা 4.5 লক্ষ টাকা করে দিয়েছি যেটা তৈরি করার জন্য আর বাকি যত আঙ্গনবাড়ি আছে এই বছরের মধ্যে আমরা প্রত্যেক আঙ্গনবাড়িতে 7 লক্ষ টাকা করে দেব যাতে প্রত্যেকটা আঙ্গনবাড়িকে আমরা একটা সুন্দর বসার ঘরের ব্যবস্থা যাতে আমরা করতে পারি যাতে ছেলেমেয়েরা বাড়ির থেকে আসার পর যাতে সুন্দরভাবে সেখানে বসে পড়াশোনা করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে আমি 2টা কথা আপনাদেরকে এখানে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা অরুণোদয় স্কিম পেয়েছি বিগত দিনে অরুণোদয় আমরা দিয়েছিলাম সেই সময় আমি এখানে বিধায়ক ছিলাম না বিজেপি সরকার আসার পরে অরুণোদয় দিয়েছিল এবং এবার আরো আমরা 5,000-5,500 মতো নতুন অরুণোদয় দেওয়ার আমরা ব্যবস্থা শুরু করেছি আপনাদের কাছে আমার অনুরোধ আছে যে 5,000 লক্ষ্মীপুরের সবাইকে দেওয়া সম্ভব না এবং সরকার একটা ক্রাইটেরিয়া তৈরি করে দিয়েছে যে যারা গরিব বিধবা মহিলা আছে যারা যে কোনো বয়সের বিধবা মহিলা সেটা 20 বছরের হোক সেটা 80 বছরের বিধবা মহিলা হোক প্রত্যেক মহিলাকে যাতে আমরা অরুণোদয় দিতে পারি আগে যখন অরুণোদয় শুরু হয়েছিল সেটা 830 টাকা ছিল পরবর্তীতে 1,000 টাকা হয় গত মাসে 1,250 টাকা ছিল এবং এ মাস থেকে এটাকে 1,400 টাকা করে দেওয়া হয়েছে যারা আগে 800 পেতেন 1,200 পেতেন 1,250 পেতেন এখন থেকে আগামী মে মাস থেকে আপনারা সবাই 1,400 টাকা করে পাবেন নতুন যারা এবার সিলেকশন হচ্ছেন তারা 1,400 টাকা করে প্রতি মাসে আপনারা সবাই পাবেন আপনাদের এর জন্য আমার অনুরোধ আছে যদি কোনো বিধবা মহিলা বাদ পড়েছেন আপনারা 2 দিনের মধ্যে আপনাদের জিপি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করবেন যদি কেউ বাদ পড়েছেন কিন্তু বাদ পড়তে পারেন কারা সেটা আমি বলে দিচ্ছি এক বাড়িতে যদি 2 বিধবা আছেন তো আমরা 1 বিধবাকে এবার দেবো বাকি একজনকে পরবর্তীতে দেবো যাতে আমরা বেশি বাড়িতে দিতে পারি যদি কেউ হ্যান্ডিক্যাপ আছেন
সেটা পুরুষ হোক মহিলা হোক তাদেরকে আমরা অরুণোদয় দেব। এবছরে যদি এরকম কেউ বাদ পড়েছেন জানাবেন, যদি কেউ ডাইভোর্স হয়েছে ঠিক ভাবে ডাইভোর্স হয়েছে তো সেই মানে জামাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি যেটা আমরা বলি যদি হয়েছে তাদেরকে আমরা অরুণোদয় আমরা দিয়ে দেব। এবার যদি কেউ 40 বছরে ঊর্ধ্বে আছে যার বিয়ে হয়নি মহিলা তাদেরকে আমরা দেবো। এই 4 ক্রাইটেরিয়াতে যদি কেউ বাদ পড়েছেন আপনারা অনুগ্রহ করে নামগুলা জিপি পেশেন্টের কাছে দিয়ে দেবেন, সেই কাজগুলো আমরা আপনাদেরকে করে দেব। আমি নির্দেশ দিয়েছিলাম যাতে অরুণোদয়ের জন্য কেউ কাছ থেকে কোনো টাকা পয়সা আদায় করে না হয়, আমি আশা করছি সেইভাবে কোনো কিছু হয়ে যদি হয়ে থাকে আপনারা আমার কাছে লিখিতভাবে একটা কমপ্লেন দিয়ে দেবেন যদি অরুণোদয়ের নামে কেউ আপনার কাছ থেকে যদি কোনো টাকা পয়সা আদায় করেছে। এখন মুখ্যমন্ত্রী মহাশয় রেশন কার্ড দিচ্ছেন, যাদের রেশন কার্ড নেই আগে যারা রেশন কার্ড নেই তারা সবাই এখন রেশন কার্ড পাবেন। এমন যদি কেউ আছেন যারা রেশন কার্ড আগে পায়নি তো তারা সবাই পাবেন সঙ্গে সঙ্গে। যারা রেশন কার্ড আছে কিন্তু পরিবারে 5 জন লোক আছে, রেশন কার্ডের মধ্যে 2 জনের নাম আছে 3 জনের নাম বাদ পড়েছে তো সেই 3 জনকে সেই রেশন কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। সেই প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াতে আপনারা নিজেকে অন্তর্ভুক্ত করে নেবেন যাতে আমরা সবাই করতে পারি। এই জিপিতে আমার যারা মহিলারা আছেন মায়েরা দিদিরা আছেন আপনাদের এসএইচজি আছে তো, তো এবার এসএইচজির জন্য সরকার একটা প্রকল্প নিয়েছে। এসএইচজি যারা আগে এসএইচজি করেছিলেন তাদেরকে এসএইচজি কে দেওয়া হয়েছিল 25,000 টাকা করে, অনেকে পেয়েছেন এসএইচজি যাদের ছিল 25,000 টাকা করে পেয়েছে। এবার সরকার ব্যবস্থা নিয়েছে এবার এসএইচজি কে না, এসএইচজি যে যত জন আছে সবাইকে টাকা দেওয়া হবে। প্রথম ভাবে 1,000 টাকা দেওয়া হবে যাতে আপনারা নিজের কাগজপত্র ঠিক করতে পারেন, সেই জন্য 1,000 টাকা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। আর এটা এবছর মে মাসে আপনারা পাবেন, এসএইচজি তে যদি 10 জন মহিলা আছে 1,000 টাকা করে আপনারা সবাই 10 জনে পাবেন 10,000 টাকা, মানে ডিসেম্বর জানুয়ারি মাসে প্রত্যেক এসএইচজি যারা 1,000 টাকা পাবেন তাদেরকে আরো 10,000 টাকা করে সরকার দেবে যাতে এসএইচজি যে কাজকর্ম সেই কাজকর্মগুলি যাতে আপনারা সবাই সুন্দরভাবে নিয়ে করে নিতে পারেন।